এটা হচ্ছে এশিয়ার তৃতীয় বৃহত্তম কুমিরের খামার দেখতে পাচ্ছেন কত কুমির এখানে তো এটা কক্সবাজার বান্দরবনের মাঝখানের একটা জায়গা ওই পাশে দেখেন আরো কুমিরগুলো দেখাচ্ছি তো বেসিক্যালি যারা কক্সবাজার আসেন আমার মনে হয় এই জায়গাটা মিস করা ঠিক হবে না ওরে বাবা ও মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কুমিরের খামারের মধ্যে আছি কিন্তু আমরা ডিস্টেন্স কিন্তু খুবই কম জাস্ট এই দেয়ালটা দেখেন এই দেয়ালটা আর এই পাশে কুমির আমি আছি এখানে দেখেন কুমির অসাধারণ একটা মুহূর্ত টিকেটের মূল্য মাত্র 50 টাকা ও আল্লাহু আকবার ভয় লাগে গেছে ও ভাই একটু বেশি বড় হইয়া জায়গাটা কোথায় ভাই কক্সবাজার উখে উপজেলার পরে নাকিনছড়ি উপজেলা একটা আছে সেটা রোহিঙ্গা ক্যাম্পের অপোজিট মানে আপনার দক্ষিণ পাশে নাকিনছড়ি উপজেলা আকিস গ্রুপ ইন্ডাস্ট্রির একটা বড় খামার এখানে কিন্তু এই যে মানে প্রতিটা বিল্ডিং এর মধ্যেই কুমির যে এই বিল্ডিং এর ভিতরে ভিতরে সব জায়গাতেই কুমির আছে হ্যাঁ তবে কোনটা এটা বিশাল একটা কুমির আপনাদেরকে দেখাবো ভাই 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 ডোন্ট গো লাইক দিস এখানে একটা কুমির আপনারা দেখেন কত বড় একটা কুমির একদম জাস্ট মাঝখানে আমাদের সাথে সাথে এই দেয়ালটা এরপরেই কিন্তু কুমির সো যারা এই কক্সবাজারে আসবেন আমার মনে হয় এই জায়গাটা মিস করবেন না ইটস এ ভেরি বিউটিফুল প্লেস অ্যান্ড আমার মনে হয় এরকম এতগুলো কুমির আপনারা একসাথে যেখানে চাষ করা হচ্ছে কুমির এটা আপনারা অন্য কোথাও হয়তো দেখেন নাই বাট এখানে আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কি কি ও আবার একটু দেখাই আচ্ছা দেখি এখানে নাকি সবাই হাঁটতেছে ও মাশাআল্লাহ আল্লাহু আকবার What a beautiful scenery. Hey. দেখতে পাচ্ছেন জাস্ট আল্লাহু আকবার কি কুমির ভাই কুমিরের মানে একবার চিন্তা করেন এখানে যদি আমরা কেউ পড়ি মানে ওরা আমাদের মানে কি মজা করে খাবে দিলে ভাই এখানে এদেরকে দেখো খাবার দেয় তখন আসা দরকার ছিল হ্যাঁ মানে মুরগি দিলে এরা কিভাবে করে সবাই মিলে এরকম যদি সুযোগ থাকতো আমি একটা মুরগি দিতাম মুরগিগুলো বড় ওই যে ওদের জন্য মুরগি এখানে ফালতেছে তো ওই যে মুরগি